السلام <تصحيح> عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة <الحمد> والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى مدينة ما فقد قال الله عز وجل في قرآنه الكريم وفرقانه الحميد يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال الرسول صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صلى الله عليه وسلم والحديث رواه الإمام مسلم في صحيحه وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها شما تشد إن شاء الله شيد كل هنشي بأعلى شما شما بشيني بنا شما كيف شكرا تشتكر بو وما توفقنا إلا بالله মোহানবুল আলমিন অন্তরের উপরে এবং অন্তর্নিহিত আমলের উপরে যতটুকু গুরুত্ব দেবেন অন্য কোনো জিনিসের উপরে এতটুকু গুরুত্ব দেবেন না অন্তরের উপরে অর্থাৎ নেয়াতের উপরে এবং নেয়াত বাঁধার স্থান অর্থাৎ হৃদয়ের উপর যতটুকু আল্লাহ গুরুত্ব দেবেন গুরুত্ব দিয়ে থাকেন এরকম গুরুত্ব অন্য কিছুতে দেন না এজন্য আমাদের বেশি দরকার এই নেয়াদকে এবং এই হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখা মহানব্ব বলছেন যেটা দিয়ে আমি শুরু করি আলোচনা বানুন সেদিন সেদিন কোনো উপকারে আসবে না মাল ওয়ালা বানুন না সন্তান সন্ততি মানে আপনার অঢের সম্পদ কোটি কোটি টাকার ব্যালেন্স কোনো কাজে আসবে না অন্যভাবে আপনার সন্তান সন্ততি সব নজওয়ান সন্তান জওয়ান জওয়ান সন্তান বীর যোদ্ধা সন্তান কোনো কাজে আসবে না এক কথায় সেদিন কারো কোনো কাজে আসবে না ধন সম্পদ আর না সন্তান সন্ততি কার কাজে আসবে ইল্লা আতল্লাহ হবে কলবিন সালিম একমাত্র ওই ব্যক্তি উপকৃত হবে কামতর মাঠে যে আল্লাহর কাছে আসবে বেকল সালিম স্বচ্ছ হৃদয়নি নিখুঁত হৃদয়নি মানে দেলটা থাকবে পরিষ্কার এ দেলটা পরিষ্কার থাকবে নিরাপদ থাকবে কি কি থেকে এক নম্বর হলো শেরিক এ দেলের ভিতরে হৃদয়ের ভিতরে সেরেক থাকলে কিন্তু তার ধ্বংস অনিবার্য কারণ আল্লাহ রব্বাল আমি সব গুণাই মাফ করেন কিন্তু শিরিকের এই জঘন্য অপরাধকে তিনি ক্ষমা করেন না সুতরাং শিরিক নিয়ে যদি কেউ মারা যায় সেরে বিশ্বাস নিয়ে সেরে চিন্তা চিন্তাধারা নিয়ে সেরে কাজ কাজকর্ম নিয়ে কথাবার্তা নিয়ে তাহলে তার কোনো রক্ষা নাই তার কোনো নাজাতের আশা নাই কারণ মরশেখদের জন্য আল্লাহ হরফ বলে আমি জান্নাত দান করে দিয়েছেন ইন্নাহ মাই বিল্লাহ ফকত হারাম আল্লাহ আলাইহি জান্নাত জান্নত মামা আবাহ সুরা আল্লাহ বলছেন নিশ্চয়ই যে শিরিক করবে ফাকত হারোম আল্লাহ আলাইহি জান্নাত তারপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন বাবা আবহ এবং তার ঠিকানা হলো জাহান্নাম ও মা মিন অমিন এবং এই সমস্ত জালেমদের জন্যে মানে শিরিক্কার দিকে জালেম বলছেন আল্লাহ কি বলছেন এই সমস্ত জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না অতএব সিরেকি যদি থাকে হৃদয়ের ভিতরে এবং এরকম সেরেকি হৃদয় নিয়ে যদি কেউ উপস্থিত হয় কাল কেমতের মাঠে অথচ তার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এগুলোর এক কানা করে আল্লাহ রব্বাল মূল্য দিবেন না আল সোরাল ফুরকাল তেসনা আল্লাহ বলছেন আমিল আমল ফাজ না আল্লাহ বলছেন আমি সেদিন তাদের কৃত কর্মের দিকে অগ্রসর হব তাদের কিত কৃত কর্ম কর্মের দিকে আমি ইচ্ছা করব। এরপরে এই কৃত কর্মগুলিকে আমি কি করব হাবা সৌরা একেবারে বিক্ষিপ্ত ধুলি পরিণত করে দেবো মানে এগুলি সব নষ্ট করে দেবেন ধ্বংস করে দিবেন এই লোকগুলি কারা এ লোকগুলি হলো মোশরেখ মোশেকরাও ভালো আমল করে নাস্তিকরা ভালো আমল করে এ করে না তারাও ভালো আমল করে দেখবেন যে আল্লাহর সাথে দুর্ব্যবহার কিন্তু মানুষের সাথে খুব মানে সদাচরণকারী এতিমকে দেখে গরিবকে দেখে অসহায়কে সাহায্য করে এখন নাস্তিকও আপনি পাবেন কিন্তু এ জাতীয় নাস্তিকদের নাস্তিকদের সাত আমলগুলিকে আল্লাহ রব্দুল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন কারণ এরা মসৃক এরা সকলেই মসৃক মানে নাস্তিক যে কোনো কিছুতে বিশ্বাসী না সেও একটা মসৃক কারণ সে তার বিবেককে কি করেছে শরিক করেছে বিবেক যা বলছে তাই সে শুনছে আর তার বিবেক বলছে দেয়ার ইজ নো গড নজবিল্লাহ মিন আল্লাহ বলে কোনো কিছু নাই আজ বিল্লাহ সে তার বিবেককে কি করেছে শরিক করেছে এই জন্য সেও আর এদের কোন আমল পরকালে কাজে আসবে না স্যার এদিকে আসেন এদের কোন আমল কাজে আসবে না তাহলে শিরিক যদি হৃদয়ে থাকে এই শিরিক হৃদয় কোন উপকৃত হবে না এই হৃদয় ওলা ব্যক্তি জাহান নামে যাবে অতএবের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আজ আমরা মানে দালাল ধরতে এমন পর্যায়ে গেছি যে আল্লাহকে পাইতে দালাল লাগে আল্লাহকে পেতেও আমরা মনে করি দালালের দরকার আছে না উজমিল্লা আর ওই দালাল কি বিভিন্ন ওই দরকার ভেতরে থাকা কি পীর পুরোহিত তারা ধারণাও দিয়ে থাকেন মানুষদেরকে যে তোমরা গুনাগার মানুষ তোমাদের কথা আল্লাহ শুনবেন না অতএব তোমাদেরকে ভায়া ধরে আল্লাহ কাজে যেতে হবে এটা কি সত্য কথা এটা চরম মিথ্যাচার কারণ আল্লাহ রব্বুল আমার নিকটে ভায়া লাগে না আল্লাহ রব্বা সরাসরি বান্দার কথা শোনেন অকল আরব্বক ধোনি আস্তাজ্জুল্লাহ আল্লাহ বলছেন এ কি বলবে ওকার হরব্ব্যকুম তোমাদের রব বলছেন ও আমাকে ডাকো আমাকে ডাকো আমার এখানে দোয়া করো রাস্তা জিবিলাক আমি তোমাদের দোয়াই সরা দিব তোমাদের দোয়া আমি ফবল করব। তাহলে আল্লাহকে বলছেন যে ভায়া ধরে আসো আল্লাহ সরাসরি ডাকছেন এবং সরে আছে পাওয়া যায় আল্লাহ তার বান্দা গুনাহার বান্দা তো অবাকলে এত খুশি হন যে রসউ উল্লাস আসা একটা উদাহরণ দিয়েছে যে একজন ব্যক্তি সে কোথাও বেরিয়েছিল সফরে তার সাথে ছিল তার বাহ উঠ তার সাথে খাদ্য পানি সব খেয়েছিল তোর হারিয়ে গেছে হারিয়ে গেছে সে তার বাহনকে খোঁজলো এদিক ওদিক দোধু বালুচর কোথাও সন্ধান পেলো না শেষে যে গাছের তলা ছিল ওই গাছের তলায় নিরাশ হয়ে জীবন থেকে নিরাশ হয়ে গেছে আর মাচার উপায় নেই কারণ এই ধুধু বালুচর মধ্যপথ মানুষ কোনো নাই জনবসতি নাই তো কীভাবে সে মাছবে মাছের উপকরণ নেই সে যে সফর সফরের কাজ করবে সে বাহনও তো হারিয়ে গিয়েছে বাহানের উপরে ছিল খাদ্য সব খাদ্যেরও কোনো ব্যবস্থা নেই জীবন থেকে নিরাশ হয়ে ওই গাছের তলায় আবার শুয়েছে এরপরে চোখটা একটু এঁটে এসে মানে ঘুম ধরেছে হঠাৎ করে ঘুমটা ভাঙতেই দেখে যে তার সে বাহন তার সে উঠ আগের স্থানে এসে হাজির ও আলাইহ মতো আমহ ওর ওপরে তার ওই খাদ্য পানীয় সব কিছু রয়েছে তখন তার বাহনের লাগাম ধরে এত খুশি হয়েছে যে বলার দরকার ছিল এক বলে দিয়েছে আর এক বলছে আল্লাহ আন্তা আব্দি ওয়ান রব্বা হে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব আমিন সিদ্ধাতের ফারহে সে কঠিন খুশি হওয়ার জন্য খুশিতে আহ্লাদ হয়ে ভুল করে দিয়েছিল কি বলার দরকার ছিল আল্লাহ আন্তা রব্বি ওয়ান আব্দ হে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা কিন্তু সে উল্টা করে বলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এই লোক যে খুশি হয়েছিল উঠটাকে আবার ফিরে তার বাহনটাকে এরকম আল্লাহ খুশি হন বা এর থেকে বেশি খুশি হন তার বান্দা যখন তার পথে ফিরে আসে মানে গোনা থেকে ফিরে আসে করে ভালো হয়ে যায় তাহলে ভাইয়ার দরকার হলো তো আমরা মনে করি যে আল্লাহকে ধরতেও দালাল লাগে বুঝেছেন তো এটা সত্য কথা নয় বরং এই বিশ্বাস নিয়ে মরলে আমাদের খবর আছে যে আল্লাহর কাছে যেত আমাদের কি দালাল ধরা লাগবে ভায়া ধরা লাগবে আল্লাহ আমাদের কথা শোনেন না বরং আমাদের কথা শোনেন আল্লাহ রব্লুল্লাহমিন চান আমরা যেন সরাসরি আল্লাহ রব্লুল্লা আহমিনী কোটে আমাদের গোনা খাতার জন্যে ক্ষমা চাই অনুতপ্ত তো বা করি সমাজে শুদ্ধি মোহাম আর বলছেন এই সুরাত উজ্জ্বারের ভিতরে

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়া ফির বা জামিয়া নিশ্চয় আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেবে ক্ষমা করে দিবেন ইন্নাহুয়াল গফর রহমান নিশ্চয়ই মহান আল্লাহ তিনি হলেন মহা ক্ষমাশীল এখানে আল্লাহ রব্বাল বান্দাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছেন যে হে আমার বান্দারা যারা নিজেদের নাফসের প্রতি অবিচার করেছ মানে পাপ করতে করতে মানে একেবারে পাপের সীমা ছাড়িয়ে দিয়েছে অতএব পাপ করে সল্লাত তখন তোমাদের রহমত হলো তোমরা আল্লাহ রহমতে নিরাশ হয় না মানে মনে করো যে তোমাদেরকে আল্লাহ ক্ষমা না ক্ষমা চাও আল্লাহ কি ক্ষমা করে দেবে ইন্নাল্লাহা ইয়াফুযুন্নু বা জামিয়া ইনশাআল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে তাহলে এখানে এখানে কি পাগল যে আল্লাহকে ধরতে হলে পিড় ধরতে হবে বা দালাল ধরে আসতে হবে এগুলোর ভ্রান্ত ধারণা আল্লাহকে তো না করে অনেকে যুক্তি দিয়ে যে দেশের মন্ত্রীদের নিকটে যেতে হলে এমপি ইত্যাদি ধরতে হয় চেয়ারম্যান ধরতে ইত্যাদি ভয়ে ধরে তো আল্লাহকে কার সাথে মিলাইছে দেখছেন অথচ ভালো উদাহরণ সেট করলে কিন্তু এটা আর থাকে না আল্লাহ রসুল সিজেন হবে একদিকে তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না তার কাছে যেতে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা না খলিফা অহম্ম কোনো সমস্যা ছিল তার নিকটে যেতেফর অমর ওসমান আলী কিচ্ছু সমস্যা হল জনগণ তাদের নিকটে তাদের কথা সরাসরি পেশ করতে পারতেন তা আল্লাহকে যদি উদাহরণ দিতেই হয় তো ভালো মানুষের সাথে না দেওয়া দরকার এই বর্তমান রাজা বাদ যাদের বিভিন্ন দুর্বলতা কারণ তারা করতে চান না কারণ তাদের শত্রু অনেক রয়েছে শত্রু আছে না তারা ভয় পান যে সরাসরি এসে না জানে কি নিয়ে আসে কি গোপন করে পকেটে ঢোকে আনে কোন মাল তারা সাহস পান না দুর্বলতা রয়েছে আল্লাহর কি এরকম দুর্বলতা আছে মিন মুজ্লাহ তারপরে অনেক সময় দেখা যায় মন্ত্রণী মিস্টার চিনে না আপনি আপনাকে না তারা আপনার বিষয়ে আশ্বত হওয়ার জন্য তারা ভায়া ধরে গ্রহণ করতে চায় না কিন্তু আল্লাহ সুতরাং এটা কত বড় জুলুম যে আল্লাহকে উদাহরণ দেওয়া আছে রাজা বাসাদের সাথে তাও বর্তমান রাজা বাসের সাথে সে যুগের আদর্শ খোলাফাই রাশিদের সাথে যদি দেওয়া হতো উদাহরণটা তাহলে ব্যবসায় শেষ হয়ে যেত কারণ সে যুগে বুঝতেই পারছেন যে রসুল সাসম নিকটে তিনি রাষ্ট্রপ্রধান আবার নবীন তার নিকটে যেতে কোনো সমস্যা হয়নি এক বড়ি মহিলা তার দাসী রসব উল্লা সাম বলছেন যে আপনার সাথে কিছু কথা আছে বুঝে বলো বলছেন না এখানে হবে না এই দিকে আসে তো রসম উল্লা ওই মহিলার সাথে চলে যাচ্ছেন ওই দাসীর সাথে চলে যাচ্ছেন যেখানে ইচ্ছা তার মানে নির কথাটা বলবে তো রাসু উল্লাহ নবী বিশ্ব নবী এবং সর্বসেরা মহামানব আবার রাষ্ট্রপ্রধান সমস্যা ছিল রাসু উল্লাহ আসলাম একটা নির্জন নিয়ে যাচ্ছেন ওই তার কি কথা বলার জন্য তো উদাহরণ যদি পেশ করতেই হয় কার সাথে করতে হয় ভালোদের সাথে যদি আল্লাহ রবীর জন্য এই সমস্ত উদাহরণ কোনোটাই প্রয়োজন নাই রয়েছে সর্বোচ্চ উদাহরণ সমাজে শুধু তাহলে ভায়া ধরা শিরিক এটাও একটা শিরিক যে আল্লাহ আমার কথা শুনবে না এই আমাকে ভায়া ধরে যেতে হবে আমার তবা কবল করবে না হজুর ডেকে তবা করাইতে হবে এটা কিন্তু একটা ভুল ধারণা আবার আপনি পাপ করেছেন মনে করছেন যে মনে হয় হজুর ডেকে করলে বেশি ভালো হয় দিয়ে পাপের ফেরেস খুলে ধরছেন হুজুরের সামনে এটা দরকার নেই সারা পৃথিবীর কোন মানুষের নিকটে আপনার পাপের কথা বলার দরকার নেই কাউরে নিকটে বলার দরকার নেই হজর মজর কার নিকটে দরকার হ্যাঁ এতটুকু আপনি নিতে পারেন আলম সাহেব থেকে যে আচ্ছা পাপ করলে পাপ থেকে তোবা করার নিয়মটা কি কিভাবে তোবা করলে আল্লাহ কবল করবে এতটুকু আপনি লোকেশন নিতে পারেন আর পাপ থেকে তোবা করা খুব একটা জটিল বিষয় না আপনি পাপ করেছেন আপনি আল্লাহ নিকট স্বীকার হতে আল্লাহর কাছে আপনি অপরাধের স্বীকার দিবেন এবং এই আদা করবেন আর জীবনে পাপ করবেন না এবং আজীবন লজ্জিত থাকবেন এবং পাপ যদি করে যে পাপ থেকে মাপ চাইছেন সে পাপ যেন আপনার ভিতর না থাকে তা পাপে জড়িয়ে থেকে যেন আপনি চান মানে সুদ খাচ্ছেন নিয়মিত ঠান্ডা মাথায় বলছে আল্লাহ সুদের করে দাও তাহলে হলো সুদ থেকে বিরত হয়ে মাপ চাইতে হবে আর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি তবা করবেন মানুষের চাপে পড়ে মানুষের আপনাকে ধরে ফেলেছে হাতে নাতে এই তবা কর তবা কর তখন বাধ্য হয়ে তোবা করছি মনে মনে আসে যে ঠিকই সুযোগ পেলে আবার কিন্তু আমি এই কাজই করব। এগুলো তো এগুলো এইভাবে তবা করলে মানুষের চাপে পড়ে তবা করলে তবা গ্রহণ হয় কিন্তু আপনি আসলে আন্তরিকভাবে দুঃখিত হয়েছে মহান রব্বুল্লা আলম নিকটে ক্ষমা প্রার্থী হয়েছেন এই জাতীয় শর্তগুলি খেয়াল করে আটটি শর্ত হলো বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক ফিরিয়ে দিবেন বা তার কাছে মাফ চেয়ে তারপর তবা করেন ইশাল্লাহ তবা কবুল করবেন আপনার অপরাধের কথা কাউকে বলার দরকার নেই স্বামী স্ত্রী তাদের ভিতরে যদি কোনো ইয়ে গলত হয়ে থাকে শয়তানের চক্রান যদি কোনো গলত হয়ে থাকে তো স্বামীরও প্রয়োজনে স্ত্রীকে বলা স্ত্রীরও প্রয়োজনে স্বামীকে বলা এটা ভুল ধারণা যে স্বামী স্ত্রীকে বারবার বলছে বলো আমার কাছে স্বীকার তুমি করেছো এটা তুমি এটা করেছো আমার কাছে স্বীকারছো আমি কিছু করবো না এগুলো জান তারও জানা এরকম নয় খালাস ভুল স্বীকারি কাউর কাছে করা লাগবে না মহানব্য লাগনের কাছে করতে হবে তো এই পাপ একটা জিনিস যে আল্লাহ এটা প্রকাশ পছন্দ করে না কারণ প্রকাশ করবেন না যার নিকট পাপ করেছেন তার নিকট আপনি এ পাপের ক্ষমা চাইবেন তিনি মহান রব্বলামী তাহলে এ কালকে মধ্যে মাঠে আসতে হলে আমাদের নিখুঁত হৃদয় নিয়ে আসতে হবে আর নিখুঁত হৃদয় বলতে এই সেরেকের অপরাধ যেন না থাকে হাদিসে যে এসে আল্লাহ রব্বলায় বলছেন যে হে আদম সন্তান যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমার সাথে সাক্ষাৎ করো সারা জমিন পরিপূর্ণ সারা পরিপূর্ণ আমার সাথে যদি তুমি সাক্ষাৎ করো সোম্মা আতাইতে তাই আতশিক বিষয়া অতবার আমার সাথে তুমি সাক্ষাৎ করা এমন অবস্থায় যে কোনো নেই গোনা করেছ অনেক মানে গোনা করতে করতে সারা জমিন ভরে গিয়েছে কিন্তু সেরেকের অপরাধ করেনি ওই খাজা বাবার নিকটে মাথা ঝোঁকাওনি বা কোন পীর ফকির নিকটে সন্তান কামনা করনি। বিফল উদ্ধার কামনা করনি বা কাউকে মনে করি যে আল্লাহর মতো ওর ক্ষমতা রয়েছে এক এক বক্তাকে দেখলাম বক্তিতে বলছে যে আল্লাহ যা দিতে পারে পীর বাবারা তা দিতে পারে নাউজ্লাহ মির্জা দেখলাম এটা সেরে কি কথা না কত বড় সেরে কি কথা সোরা এখলাসটা যদি জানা হতো এই তাহলে অন্তত এই বাজে কথায় সেরে কি কথা লোম সেহরানো কথা এই কথাটা সে বলতো না যে আল্লাহ যা পারে বাবারা তাই পারে বাবা নাকি কবর থেকে টিকিট দেয় টিকিটের জন্য বাবার কাছে যেতে বলছে বাবা টিকিট দেবে বাবাদের এত কেরাম আছে তো এই নির্বাচনের সময় ক্ষমতা নিতে পারলো না কেন আমরা দেখেছি কোন কোন বাবা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাই না তো ক্যারামতের ঠেলায় কিসে ওই সরকার সরকারকে উল্টায় কম ঠান্ডা মাথায় নিয়ে এখন ব্যাপার ছিল কিন্তু ক্যারামতে কোনো কাজ দেয় না তো যাই হোক আমাদের খেয়াল করতে হবে যে উল্টো পুল্টো যেন আমরা বিশ্বাস না করি আমাদের বিশ্বাস যেন সঠিক হয় আমাদের দমাগকে ঠিক করতে হবে সমাজে সুতী তাহলে আমাদের কে মাঠে আসতে হবে সর্ব শিরিক মুক্ত আকিদা বিশ্বাস নিয়ে হৃদয় নিয়ে সেরেক থাকলে তাহলে আমাদের আল্লাহ কোনো ক্ষমা করবেন না কিন্তু সিরিক ব্যতরেকে যত অপরাধ যে হাসে বলতে চেয়েছিলাম যে আল্লাহ বলছেন যে সারা পৃথিবী তোমার গোনাতে ভরে গেছে সারা পৃথিবী ভরে যাওয়া মানে কি কম গোনাগান নাকি গোনাতে ভরে গেছে তারপর আল্লাহ বলছে যদি আশা মানে গোটে সেরেক না করে লাতাই করা ভ্যামাক ফেরা তাহলে আমি তোমার নিকটে উপস্থিত হব সারা জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তিনমী শরীফ এবং কাছাকাছি এ শব্দে এই মুসলিম শরীর বাহাদেশ এসেছে তাহলে সেরেকের অপরাধ কত ভয়াবহ অপরাধ যে আল্লাহ রব সেরেকের অপরাধ ক্ষমা করছে না হচ্ছে অন্যান্য সকল পাপে যদি জমিন পরিপূর্ণ হয়ে যায় তাও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন মানে এতটুকু ভরসা আছে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক মাফ করবেন না তার মানে শিরিক করে আপনি মারা গিয়েছেন সেরেক করে আপনি একসময় তোবা করেন আল্লাহ কাছে যে আল্লাহ করেছিলাম বুঝতে পারেনি বুঝতে না পেরে খাজা বাবার দরবারে গিয়ে বলেছিলাম খাজা কেউ খালি ফিরে না হতে বা এখানে ওখানে গিয়েছিলাম সেরেকে বিশ্বাস ছিল কিন্তু আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছেন মাফ চেয়েছেন এবং সেরে কে বিশ্বাস আমল কথা বাতা থেকে আল্লাহকে তোবা করেছেন তাহলে কিন্তু তবা করলে আল্লাহ সেটাও মাফ করে দিন কিন্তু যেটা ওই সেরেক মাফ করে না যে সেরেক অবস্থায় সে মারা গিয়েছে তবা না করে মারা গিয়েছে সেরেকে আকিদে নেই সেরেকে আমল নেই সেরেকে কথাবার্তা নিয়ে মারা গেছে তাহলে এই লোকের কোনো ক্ষমা থাকবে না সুতরাং আল্লাহ দরবার আসতে হলে নিখুঁত হৃদয় নিয়ে আসতে হবে তার মানে হলো সেরেক মুক্ত থাকতে হবে আরেকটি কি মুক্ত থাকতে হবে সেরেকের পরে পরে জাহান আরেকটি বাহন হলো বেদাত বেদাতি ধ্যান ধারণ নেই বেদাতি বিশ্বাস নিয়ে ধনিয়া থেকে বিদায় হলে কিন্তু ক্ষমা নাই ক্ষমা নাই মানে আপনার মানে জান্নাতটা আশঙ্কাজনক মানে আপনার অবস্থা আশঙ্কাজনক জান্নাতের কোনো গ্যারান্টি নেই কারণ রসৌল্লা আসলাম বলেছেন আপনারা খোদ্বার ইয়ে দেখেন বাংলা খোদ্ পাঠানো হয় বিভিন্ন ক্যাম্পে তা আপনারা দেখেছেন যে খোদ প্রত্যেকটা বাই লেখা আছে কি কুল্ল বিদাধীন ধলা আলা সমস্ত বিধাত হল গুমরাহী কুলল ধলা আলহীন ফিনারা সমস্ত গুমরাহীর পরিণাম হলো জাহান্ন তো বেদাত নিয়ে যদি আল্লাহ দরবারে হাজির হন তাহলে আপনার অবস্থা কি আশঙ্কাজনক কারণ স সাহায্য বলেছেন যে সমস্ত বেদাত গুমরাহে সমস্ত গুমরাহির পরিণাম হল জাহান না সুতরাং এই বেদাতি ধ্যান ধারণা বেদাতি চিন্তাধারা থেকেও আমাদেরকে এই মুক্ত থেকে আল্লাহর দরবারে হাজির হতে হবে আমাদের মাঠে বেদাত নিয়ে যদি আমরা হাজির হই তাহলে আমাদের অবস্থা আশঙ্কাজনক রসৌল্লাহ সাল্লাহ আলী হাউজে হ্যাঁ থেকে তাড়িয়ে দেবেন যখন পিপাসা কাতর হয়ে আপনার পানির কঠিন প্রয়োজন দেখা দিবে প্রয়োজন দেখা দিবে হাসরের মাঠে আপনি হেঁটে যাবেন সে হাসরের কঠিন পরিস্থিতি স্বীকার হবেন সূর্য মাত্র এক মাল বা অর্ধ মাল দূরে অবস্থান করবে সাথেতে এমনি শুকিয়ে যাবে অষ্টা প্রাণ হবে এ সময় পিপাসার কত কত পিপাসা দেখা দিবে লক্ষ্য করে দেখছেন তো মোমেনদের জন্য আল্লাহ রব্বাল হাউজে কাউসারের ব্যবস্থা করবেন যে হাউজে কাউসারের রসুল্লাহ আলী আসালাম নিজে পানি বিতরণ করবেন এবং যে হাউজে কাউের পানি সম্পর্কে বলা হয়েছে যে দুধের থেকে সাদা বা বরফের থেকে সাদা এবং মধুর থেকে মিষ্ট এবং এই পানি যদি কেউ এক ঢোক খায় লাজমবাদ আবাদা এরপরে আর তাকে কোনো পিপাসা লাগবে না কিন্তু এই পিপাসা কাতর থাকা অবস্থায় আপনি পানি খেতে যাবেন কিন্তু আপনি বেদাতি বেদাতের পাহাড় নিয়ে গিয়েছেন বেদাতি চিন্তা ধারাশীল আপনার সবসময় অতিরিক্ত কিছু করা যারা সৌল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেননি আপনার জন্য পানি নসিব হবে না রসো উল্লাহ পানি দিতে এগিয়ে আসবেন বটে কিন্তু ফেরস তারা বাধা দেবেন ফেরেস তারা তাড়িয়ে নিয়ে যাবেন তখন রসোল্লা সাল্লাহ আলিহাল্লাম বলবেন যে এরা তো আমার উন্মত তখন রসোল্লা সাল আলিহাল্লামকে বলা হবে ইন্নাকাল্লা হে মোহাম্মদ আপনি জানেন না এরা আপনার পরে কি কি পরিবর্তন করেছে মানে আপনার দিনকে এরা পরিবর্তন পরিবর্ধন করে দিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলীহ আসসালাম যখন জানবেন যে এরা বিধাত করেছে এরা বিদাতের পাহাড় রচনা করেছিল রসুল্লাহ সাল্লাহ আলীহলাম এ ধর্মে তখন রসুল্লাহ রহমতুল্লাহ আলমিন তিনিও রাগ হয়ে বলবেন গোসায় ফেটে পড়ে বলবেন সহকান সহকান লেমান গৈয়ারাবাদী দূর হয়ে যা দূর হয়ে যা যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছিস মানে বিধাত করেছিস যারা রসো তিনিও ভাগ্যে দেবেন তাহলে আল্লাহ শাসন থেকে বিচারিত হওয়া হাওয়াজে কার সাথে বিচারিত হওয়া এটা কি কম মানে ছোটখাটো অপরাধের খাওয়ান কবিরা কবিরা এই জন্য বলছেন ঠিকই কিন্তু সুমানি তরী তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বা বার আল্লাহ আকবর সব মিলে একশো পুরাতে গিয়ে কি বলেন লাই আল্লাহ শরীর আল্লাহ আলহামদুল্লাহ সেন কদির এগুলো কিছুই না বলে আপনার তো আপনি এক হাজার বার বললেন এই মানে ফরজ নামাজের পরে তাসবির হিসেবে এক হাজার বার প্রত্যেক নামাজে তা আপনি হতে পারে এক হাজার বার এই তসবি পরে রসো সন্না বিরোধী কাজ করার কারণে বেদ চর্চা করার কারণে আপনি তসমি পড়ে আপনি জানা নামে যাবেন কারণ রসৌল্লা সাল্লাহ আলহিমের তরিকা এটা নয় যে সংখ্যায় রসৌল্লাহাম জিকির করেছেন ফরজ সাল ওই সংখ্যায় আপনি সীমাবদ্ধ থাকবেন তো এগুলো একটা উদাহরণ তো বেদ মুক্ত হৃদয় নিয়ে উপস্থিত হতে হবে মহানবাহ দরবারে তবে কাজে দেবে আপনি উপকৃত হতে পারেন আরও কী কী বিষয় রয়েছে সেগুলির ভিতরে রয়েছে হিংসা বিদ্বেষ হয়তো হিংসা করা মানে হিংসার বশবর্তী হয়ে আপনি আপনার ভাইয়ের প্রতি না নামানেন তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করলেন ষড়যন্ত্র করলেন তাকে হত্যার চেষ্টা করেন এমনকি হত্যা করে ফেললেন আমরা দেখলাম এই যে ইজতেমার মাঠকে কেন্দ্র করে আমাদের তবলিক ভাইদের ভিতরে দুটো দল হয়ে গেল না দুটি দল হয়ে গেল দুই দলেরই চেহারা সরো ফেরেস্তার মত কত সুন্দর চেহারা সরো দাড়ি কিন্তু শয়তান তাদের ভিতরে ঢোকে কি পরিস্থিতি করেছিল সাত সাপ আছে মনে হয় তো যাকে পিঠাছে তারও মুখে দাড়ি রয়েছে ইসলামী লেবাস রয়েছে আর যে আছে সেও একটা দাঁড়িয়েওয়ালা মতো আর কিন্তু চিন্তা করে দেখেন যে শয়তান কিভাবে গুমরা করেছে কিভাবে মানে তাদের হিংসা বিদ্বেষ ঢুকেছে তোকে মেরে ফেল মেরে ফেলে তুই মানে জান্নাতি হয়ে যাবি নজ্লাহমিন জালে এরকম একটা মানসিকতা শয়তান ঢেলে দেয় এই জন্য দেখবেন যত হিংসা দেখবেন তত ফাসাদ রয়েছে এই জন্য তো আপনারা শুনে হবেন যে সহাবারতে একটা হাদিস পাওয়া যায় ওই নেশর সাহাবান রাতের একটাই হাদিস পাওয়া যায় এটাকে অনেক মহাদেশি কারণ সহিবরত সেটা হলো কি যে আল্লাহ রুবুল্লাম এ রাতের সমস্ত মানুষকে ক্ষমা করেন কিন্তু যে মোশ আর যে হিংসু তাই ক্ষমা করেন না কারণ হিংসা এমন একটা অপরাধ যার মাধ্যমে সমস্ত অপরাধই হতে পারে হত্যাকাণ্ড হতে পারে মারামারি কাটাকাটি এগুলো হিংসার মাধ্যমে হয়ে থাকে হিংসার কারণে যে দেখা গেছে যে ইবলিস কি করেছিল আদম হাওয়াকে এ পর্যায়ে নিয়ে গিয়েছে মানে হিংসুক কিন্তু সে মানে উপদেষ্টা হিসেবে কুব পরামর্শ দিয়েছিল আদম হাওয়াকে যে বৃক্ষ ফল খেতে নিষেধ করেছেন কেন এই জন্য যে বেরস্তা হয়ে যেন চির থাকবেন এক কাজ করেন এটা খান তাহলে আর এটা এই মসিবতে পড়বে না আসলে কি তার উদ্দেশ্য ছিল মানে আদম হাওয়াকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেওয়া এবং সে সাকসেসফুল হয়েছিল হিংসার মাধ্যমে এই হিংসা করে দেখুন হাবিল কাবিলের মধ্যে হয়েছিল হাবিলকে হত্যা করেছিল তার ভাই কাবিল হিংসার বসবতি হয়েছে তোর কোরবানি গ্রহণ হলো আমারটা হলো না তাহলে হিংসাটা একটা অপরাধ এবং এই হিংসার মাধ্যমে বহু কবিরা গোনা সম্পর্কিত হয়ে থাকে এই জন্য এই হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় নিয়ে আমাদের জেলে আমাদের জন্য নাজাত অপেক্ষা যদি হিংসা থাকে এবং হিংসার মাধ্যমে যদি বড় বড় অকাম ঘটিয়ে থাকে আমরা অপরাধী অপরাধীমূলক কাজ করে থাকি তাহলে আমাদের সমস্যা বেঁচে যাবে কেমতের মাঠে অপরাধ কি অহংকার অহংকার নিজের চাকরির অহংকার নিজের পদের অহংকার নিজের সৌন্দর্যের রূপ সৌন্দর্যের অহংকার এগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে কিন্তু ধরা যাবে কেমতের মাঠে কারণ রসৌল্লা সাল্লাহ আলী বলেন

নিশ্চয় আল্লাহ সুন্দর সৌন্দর্যকে ভালোবাসে তার মানে আপনার জুতা সুন্দর হলো এটা হিংসা নাই এটা অহংকার আপনার কাপড় চোপড় ভালো হলো এটা অহংকার ইন্না আল্লাহ জামেল নিশ্চয় আল্লাহ সুন্দর আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন সুতরাং ওই দুর্গন্ধযুক্ত ওই লোক যে গোসলি করানো ওই তিন চার মাস ধরে আর জটলা ধরা চুল আর এ মচ এমন বড় হয়েছে যে মচের কারণে মচের ঠেলে আবার মুখ দেখা যায় না চেহারা দেখা যায় না এটা কি আল্লাহলি হবে কারণ ইন আল্লাহ জামান আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সমাজে শুধু তাহলে হিংসা আর কি সংজ্ঞা রসৌল্লা হাসান তুলে ধরে বলেন বাতরুল হক অহংকার হলো বাতরুল হক হককে প্রত্যাখ্যান মানে জেনে শুনে হককে কে জানছে এটা হক কিন্তু মানবে না ছোট হওয়ার বয় পদমর্যাদার লাঘব হওয়ার বয় যে কোনো কারণে হককে জানার পরে হককে প্রত্যাখ্যান করবে আর কি গন্তন্যাস মানুষকে ছোট চোখে দেখা মানুষকে ছোট লোক ভাবে এ ছোট লোক ও ছোট লোক শুধু ওই বড় লোক অহংকারী তুলনা করে বলা হয়েছে যে অহংকারী ওই পাহাড়ের উপরে থাকা ব্যক্তির ব্যক্তির নেই পাহাড়ের উপরে যে থাকে পাহাড়ের চুঁড়ায় সে নিচের মানুষ সবাইকে দেখে ছোটো ছোটো আর এরাও যখন তাকায় ওর দিকে ওকে কিন্তু দেখে ছোট লোক মানে ছোট দেখে তো যে মানুষকে বড় চোখে দেখে না তাকে কিন্তু মানুষ ভালো দেখে না এক সালাফের এক ব্যক্তি বলছে তুমি মানুষকে কি মনে করো তো মানুষ বলছে বাবা মানুষ তো আমি কিছু মনেই করি না মনে করি যে এরা সব ওই ছোটো সব ছোট আমার নিচে ছোট লোক সব তখন বলেছেন বাবা যে মনে করিস যে ওরাও তোকে এরকমই ছোট লোক মনে করে এরপর থেকে তখন মানুষকে সম্মানের চোখে দেখা শুরু করলো তখন তার বাবা বলছে তা এরপরে বলছে যে হ্যাঁ এখন কি মনে করো মানুষকে তা মানুষকে বলছে মানুষকে আমি অনেক সম্মান দিই মনে করি যারা সবাই রাজপুত তখন বলছে বাবা এখন মনে করবে ওরাও তোকে ওই রাজপুতের মতো সম্মান দিবে তোকে সম্মান দিবে তা আসলে অহংকারী যে তা কিন্তু মানুষ ভালোবাসে না হয়তো মানে ক্ষমতার দাপটের কারণে তাকে একটু সম্মান করছে উপর ওপর কিন্তু আসলে তাকে ভিতর থেকে কি ঘেনাই করে চলে এই জন্যে অহংকার এমনটা জিনিস এটা আল্লাহকে আল্লাহর জন্যই সহায় আল কিবুর হেদাই হাদিসে কলসিতে বলছেন রস উল্লা সাহা হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে অহংকার হলো আমার চাদর তা আল্লাহর চাদরকে নিজে টাটানি করেন অবশ্যই আপনার খবর আছে হাজস বলছেন আজ্ফ আমার না জাহানিকে আজ্ফ এ বিষয়ে যে আমার সাথে কি করবে টাটানি করবে করবে অবশ্যই আমি আজাব দেব সুতরাং আপনি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে আপনার অহংকারে পরিপূর্ণ তো আপনার শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য আপনার জীবন হবে আশঙ্কাজনক এমনকি সহি রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইন্ডাল মোতাকাব্বেন ইয়ামাল কেয়াম কাম সালে জারে মতাকাব্যের যারা যারা অহংকারী ছিল দুনিয়ার বুকে মানুষকে মানুষই মনে করতো না যারা এদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ হাসর করাবেন পিপিলেকার সমান করে পিপড়ার মতো ছোট করে পিপড়ার মতো ছোট সবাই দেখতে হবে এটা অমুক এটা সে চিনতে পারবে কিন্তু এমন ছোট করবে আল্লাহ যে পিপড়ার মতো পিপড়ার মতো করে ওদেরকে হাসল করাবে এটা হলো শাস্তি কারণ সে নিজেকে বড় মনে করছে আল্লাহ ছোট ছোট করে দিয়েছে একবারে তো অহংকার দেখাতে নেই অহংকার পতনের মূল এবং এই অহংকার করে কিন্তু ইংলিশ ধ্বংস হয়েছে এবং আমি লক্ষ্য করেছি যেই অহংকার করেছে পৃথিবীর বুকে তার শেষ পরিণত হলো ধ্বংস ধ্বংস হয়ে গেছে এটা আমরা লক্ষ্য করে দেখেছি সমাজ শুধু তাহলে হৃদয়ের আটটা ব্যাধি আমরা বুঝতে পারলাম যে হৃদয়ে থাকলে নিখুঁত হৃদয় বলা যায় না সেটা হলো কি এই তাকাব্যর এই অহংকারীর এই দোষটি এই দোষ মুক্ত হৃদয় নিয়ে আমাদেরকে আমাদের মাঠে হাজির হতে হবে এভাবে আরও বেশ কিছু পাপাচার রয়েছে অপরাধ রয়েছে যে অপরাধগুলি থেকেও আমাদের হৃদয় পাক থাকা উচিত কিন্তু বিশেষ করে বড় বড় অপরাধ যেমন সেরেক এই সেরেক নিয়ে যদি আমরা আল্লাহর হাজির হই সেরেকি হৃদয় নিয়ে তাহলে কিন্তু কোনো ক্ষমা নেই বেদাত নিয়ে যদি হাজির হই তাহলেও আমাদের অবস্থা আশঙ্কাজনক কারণ বেদাতের মূলত জান না তারপরে একদিন একদিন পাওয়ার আশা আছে যেহেতু বেদাতিও নেক কাজ করে কিন্তু আশঙ্কাজনক এই বিধাত করার কারণে কোনোভাবে অহংকারের বিষয়টা বুঝতে পেরেছেন যে অহংকারী পরিণত করে জানান না যদি অন্যান্য সত আমার কারণে একসঙ্গে সে জান্নার যেতেও পারে কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক কারণ অহংকারকে ভালোবাসেন আল্লাহ আমি অহংকারীকেও ভালোবাসেন না তো হৃদয় যার নিখুঁত থাকবে যার যত নিখুঁত থাকবে কেমতের মাঠে আল্লাহ আমি তাকে তত পুরস্কৃত করবেন তার তত রয়েছে এ সম্মানজনক অবস্থান অতএব আসুন এই হৃদয়ের বিষয়ে আমরা মানে সতর্ক সজাগ থাকি আমরা আমাদের চেহারা সুরতের বিষয়ে অনেকটা আমরা সতর্ক থাকি সামনে দাঁড়িয়ে এটাকে পরিষ্কার করিনি যাতে মানুষ খারাপ কিছু না দেখে কিন্তু আমাদের হৃদয়টা কে দেখবেন আল্লাহ রবাহিন সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত অনেকে আমরা খেয়াল করি না এই জন্য সহিজি রাসু সাহসাম বলেছেন এহাজ বলে শেষ করে দিচ্ছি ইন আল্লাহ আলাইকুম আল্লাহ নিশ্চয় আল্লাহ তাকাবেন না দেখবেন না তোমাদের সুরতের দিকে চেহারা সুরত দিকে আর তোমাদের ধন সম্পদের দিকেও আল্লাহ তাকাবেন না কিছু দিকে তাকাবেন বলকে নিয়ম আমলে কিন্তু তিনি তাকাবেন তোমাদের হৃদয়ের দিকে এবং তোমাদের আমলের দিকে হৃদয়টা কার কত স্বচ্ছ কার কত পরিষ্কার এটা আল্লাহর বললাম দেখবেন এবং আমলের দিকে দেখবেন যে আমল ঠিক আছে কিনা যদি বলে কেউ যে আমার হৃদয়টা ভালো কিন্তু আমল নেই বেনামাজি কিন্তু বলছে আমি বেনামাজি হলে তাই কি আমার অন্তটা ভালো ও খারাপ ও নামাজ পড়ে খারাপ কিন্তু আমরা বলবো যে না হৃদয়টা যদি আসলে ভালো থাকতো তাহলে অবশ্যই হৃদয়ে নামাজ পাওয়া যায় নামাজের প্রতি ভক্তি পাওয়া যেত সুতরাং ফজরের নামাজ যারাই মিস করে মনে করেছেন ভালো হৃদয়ের মানুষ ঘুম ধরা হৃদয়ের মানুষ সুতরাং হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন তখনই বোঝা যাবে যখন আপনার আমল পরিষ্কার দেখা যাবে আর হৃদয় পরিষ্কার হলে আমল পরিষ্কার অটোমেটিক হবে হতে বাধ্য হবে কিন্তু হৃদয়ে ঘুম থাকলেই দেখবেন যে আর বহিঃপ্রকাশ ঘটে থাকে আম পাকলে বাইরে আর সুর দেখা যায় না ওই চামড়াটা পেকে যায় তো এরকমই মানুষ যখন যদি ভালো হয় হৃদয়টি যদি ভালো হয় হৃদয় ভালো হওয়ার বহিঃপ্রকাশ হিসেবে তার কি আমলটাও ভালো হয়ে থাকে কথাবার্তা চাল চলন আদা বাখলা সব কিছু তার পরিবর্তন আসে সমাজে শুধু আমি আলোচনার বাড়াচ্ছি না প্রশেষ দোয়া করে আল্লাবুল্লাহ আমি আমাদের যেন তফিক দান করেন যেন আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করি শিরিক থেকে বেদাত থেকে অহংকার থেকে অনুভবের যে সমস্ত বিষয়ে আমাদের অন্তরকে পঙ্কিলতায় জড়িয়ে দেয় এগুলি থেকে আল্লাহ আমাদের হৃদয়কে স্বচ্ছ রাখা তফিক দান করুন বারাকাল্লাহ ফিকুম এবার যেতে পারেন নিশ্বাল্লাহ যার প্রশ্ন আছে করতে পারেন শোকরা জি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে বাচ্চার কানে বাচ্চার কানে আজান দেওয়া যাবে কি যাবে না এবং এ ভাই বললেন যে হ্যাঁ কেউ বলছেন দেওয়া যাবে কেউ বলছেন দেওয়া যাবে না তো আসল কথা হলো যে বাচ্চার কানে আজান দেওয়া মর্মে আবু দাউ তির্মিলিতে একটা হাদিস পাওয়া যায় যে হাদিসে বলা হয়েছে যে আবু আবুরাফের রদিয়াল আনহ বলছেন যে হাসান রদিয়াল আনহোকে যখন ফাতেমা রদিয়াল আনহা জন্মদিন তখন তিনি তার কানে আজান দিয়েছেন এই আবুদার তিরমেজির হাদিস আর একটা হাদিস রয়েছে একামত সম্পর্কে মানে ডান কানে আজান বাম কানে একামত ওটা এমনি অবস্থায় বর্ণিত তো ওই হাদিসের ভিতরে একজন কাজ রয়েছে যাকে বাদী বলা হয়েছে তাছাড়া এই দুইজন সন্ধান পাওয়া যায় ওই বাহনায় যাদেরকে মিথ্যা বলার অভিযোগ অভিযুক্ত করা হয়েছে সুতরাং ওই হাদিসটা একেবারে জাল হাদিসের পথে চলে গেছে মানে ডান কানে আজান বাম কানে একামত তবে সুন্দর সব থেকে ভালো হাদিস কোনটা এই আবুরাফের হাদিসটা আবু রফের মিজি এসেছে যা একটু আগে শুনলাম যে রসু উল্লাহ সালাম নাকি আজান দিয়েছেন ফাতেম আজুল্লাহা যখন হাসানকে জন্ম দেন তখন হাসানের কান আজান দিয়েছেন তো এই হাদিসটাও কিন্তু শহীদ ইমাম তির মিজিন বলছেন যে হাদিসটা হাসান এবং সহিফ তবে অন্যান্য মহাদিস নাকি রাম ইমাম তিরমিজির কথাটাকে গ্রহণ করেননি বরং বলেছেন যে না এই হাদিস সহি নাই এই হাদিস কারণ এই হাদিসের ভিতরে রাবি রয়েছে চরম আপত্তিকর তাকে আবু বলেছেন এর হাদিস হাদিস নয় তার হাদিসে বিক্ষিপ্ততা রয়েছে মানে উলটপট বর্ণনা তিনি দিতেন এভাবে প্রায় সকল মহাদেশেন কেরাম তাকে জৈব বলা দিয়ে গিয়েছেন এই রাবিকে এই জন্য এই হাদিসটাও সহি নয় মানে এটা জৈব হাদিস আর ডান কানে আজান বান কানে মানে একামত একামতের হাদিসটা হলো জাল পর্যায়ের তার মানে বলা যায় যে এই মর্মে কোনো সহি হাদিসি নাই আজানে শুধু আজান দেওয়ার বিষয়টা জয় হাদিসেই আছে এ আবু দা তিরমিজ হাদিস যেটাকে তিরমিজি হা বলেছেন কিন্তু অন্যান্য মহাদেশ প্রত্যাখ্যান করেছে এবং রাবীর সমালোচনা করেছেন তো এই আজান দেওয়ার বিষয়ের এই হাদিসটা আমি দেখলাম যে অনেক মহাদ্দেশে নেব জয়ী বলেছেন এবং তিরমিজি বিরোধিতা করেছেন যে না তিরমিজ সাহেবের কথা সঠিক নয় যে এই হাদিসের সহি কারণ যে হাদিসের সনদে এরকম রাবি রয়েছে সমালোচিত রাবি যে সবাই তাকে জয়ী বলছেন তার হাদিস নেওয়া যাবে না এমন কথা বলছেন তো তার হাদিস সহি হয় কী করে এখন শেষ পর্যায়ে এটাই পাওয়া যাচ্ছে যে বাচ্চার কানে আজান দেওয়া মারবা ওই আবু দাও তিরমিজ জয়ী ফাইসা ছাড়া আর কোনো হাদিস নেই আর একামত হাদিস জাল এখন কথা জয়ী জাল হাদিসের ওপর যদি আমল করি তাহলে আজান একামত আছে না তো কিছুই নাই না আজান না কামত তো আমাদের দেশে অনেকে বা অনেক সহি আকিদার কিছু কিছু ভাই ওই বাচ্চার কানে আজান দেওয়াকে সন্ন্যাদ বলেছেন এর একমাত্র কারণ যে আলবানির রহমতুল্লাহ আলহী এক সময় ওই আবু রাফের হাদিসটাকে তিনি কি বলেছিলেন এ হাসান বলেছিলেন মানে পূর্বের গবেষণায় তো পরে যখন গবেষণা করে দেখলেন যে না এই হাদিসটা তো জয়ীফ আর এই হাদিসের সহযোগিতা হিসেবে যে হাদিসটাকে পেশ করতে চেয়েছেন ওই বাইহাকির যে বাইহাকে যে হাদিসটা পরে জানা গেল যে ওই হাদিস মিথ্যাবাদী রাবি রয়েছে তো মিথ্যাবাদী রাবির হাদিস দিয়ে এই হাদিসের সাপোর্ট পাওয়া যায় না ঠিক আছে মিথ্যা সাক্ষী তখন সে কারণে বলছেন না তাহলে এই হাদিস জয়ীফি থাকে গেল এর সাক্ষী হাদিসও জয়ী মানে জাল হাদিস কাজে হাদিস জয়ীফ আমল চলবে তো এই আজান দেওয়ার হাদিসটাকে অনেক দিন আগে ইমাম জাইনুদ্দিন এরাকি যিনি হাফিজ হাজার ওস্তাদ তিনি জয়ীফ করেছেন হাফিব জয়ী বলেছেন ইমাম জাহাবি জয়ী বলেছেন বর্তমান যুগের মহাদেশ আলবানির আলবানির ছাত্র আবু ইসাক আল মহাদ্দেশ হওয়াইনি সদের একজন বড় এই নাম তিনিও এটাকে জয়ী বলেছেন সমস্ত ছাত্র জয়ী আর হওয়ার কোনো কায়দাই না আমরা দেখছি সুতরাং যারা বাচ্চার ডান কানে আজান দেওয়ার পক্ষে বা আজান দেওয়ার পক্ষে তারা এই জয়ীফ হাদিসকে সম্বল করেছেন আর এই হাদিস সহি হওয়ার কোনো সম্ভাবনা আর দেখা যায় না কারণ দুনিয়ার বুকে এই থেকে ভালো হাদিস এই আবু তিরমিজি আবু রফের হাদিস আর আবু রফের হাদিসটার সনদের একজন রাবিকে প্রায় সমস্ত মহাদেশ জয়ী বলেছেন কাজেই এই হাদিস সহি হওয়ার কোনো কথাই ওঠে না প্রশ্নই ওঠে না অতএব যারা আলবানির এর পূর্বে সিদ্ধান্তের উপর নির্ভর করে বলেছেন যে বা হাসান তাদের ফিরে আসা উচিত যে আলবানি আলাই আলহ তিনিও জয়ী বলেছেন সুতরাং বাচ্চার কানে না আসে আজান না আসে একমাত এবং বহু কান আগে যদি চার ইমামের ফতোয়া দেখেন তো ইমাম মালিক বলছে মাকরু বাচ্চার কানে আজান মাকরু হয়তো উনি এ মর্মে হাদিসই পাননি বা হাদিস দেখে উনি জয়ী মনে করে এ পক্ষে যাননি তিনি কি বলছেন আজান দা মাকরু বলেছেন বাকি অন্যান্য ইমারা বলেছেন পক্ষে তো পক্ষে বিপক্ষে অনেক কথাই রয়েছে কিন্তু আমাদের কথা যে যেহেতু দলিলটা এরকম নড়বড়ে কাজে কোন প্রয়োজন আর একটা বাচ্চা যখন জন্ম কি ইসলামের উপরে জন্ম এটা বোখারি মুসলিম হাদিস কল্যাণ জিউল আল ফেতরা প্রত্যেক সন্তান ফেতরতের উপর মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে সে একটা মুসলিম কাজে তার কানে আজান একামত দেওয়া না দেওয়া এগুলো খুব একটা যুক্তিগত আর নাই যেহেতু হাদিস দয়ীব তারপরে সব থেকে বড় কথা যে সাহাবিদের কোনো আমল পাওয়া যায় একটা সাহাবীর যেটা আমার বা সহ আছে সহী সোনাজে তাও মনে করেন ঠিক আছে না এই রসব পাওয়া গেমা জোয়েব একটা সাহাবীর তো আমার আছে সেই হিসাবে আজান দি সেটাও নাই দেখানো কি দরকার আমাদের বিশেষ করে যারা সহীস আদিশ পন্থ সহিত আমার অধিকারী হওয়ার দাবি দা তাদের তো এই এই সমস্যা দিশের কোনো প্রয়োজন নেই জয়ী জ্বালাচ্ছে সতরাং বাচ্চার কারণে না আছে আদান না আছে একমত এগুলো কোনো প্রয়োজন নেই জাক মল্লাহায় আর কারোর প্রশ্ন আছে

আরব দেশ শাসন adaptive ভার্সিটি পর্যায়ে শিক্ষা দক্ষতা তো যদি উনি বলে থাকেন সরাসরি যাবে না 5 পয়েন্টে পড়ে আর কলা যাবে না এটা আমরা সঠিক মনে করি না তবে হয়তো বলছে যেহেতু পরিবেশ সহশিক্ষা এরপরে গেলে কলেজে সমশিক্ষা হবে সেই হিসাবে তো না করেছেন কিন্তু টোটালি যদি শিক্ষা বলেন যে ফাইভ পর্যন্ত তাহলে এটা ঠিক না আশা করি উনি হয়তো এটাই উদ্দেশ্য তার কথা আলাদা পৃথক শিক্ষাঙ্গনে মহিলারা মানে ডক্টরের পর্যন্ত পড়তে পারে কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষাঙ্গন পৃথক হওয়া যায় পুরুষের আলাদা মহিলাদের আলাদা আশা করি শেখ শফিক উনিও এটাই বলেছেন